উচ্ছ্বাস পুরো পরিবার নিয়ে অর্ণিতের বাসায় এসেছে। এত কিছুর পর অর্ণি ওকে নিজ মুখে ভালোবাসি বলেছে, তাই ওকে এবার নিজের করে নেওয়ার জন্যই সপরিবারে হাজির হয়েছে অর্ণিতের বাসায়। অর্ণিকে হারাতে চায় না ও, কিছুতেই না। অর্ণি অবশ্য জানে না উচ্ছ্বাস আসবে আজ, তাই তো বিকেলের দিকে টায়রার সঙ্গে শপিংয়ে বেরিয়ে পড়েছে। উচ্ছ্বাস অর্ণিতের বাসার কাউকে না জানিয়েই এসেছে। সব কিছু শুনে মিসেস অদিতি অর্ণিকে ফোন করতে চাইলে শায়লা বেগম বলল, এত তাড়াহুড়ের কিছু নেই, আমরা আছি তো। অর্ণি আসুক না, মন মতো শপিং করে আসুক, আমাদেরও তো ভুল, আমরা কিছু না জানিয়ে হুট করে চলে এসেছি, মিসেস অদিতি হেসে বললেন। আসলে আপনারা কি জানিয়ে আসলে আমাদের জন্য সুবিধা হতো, হুট করে জানানোর স্কোপই তো পেলাম না। ঘণ্টাখানিক আগে উৎসব হুট করে জানালো, প্রথমে তো আমরাও অবাক হয়েছিলাম, এভাবে হুট করে সব কিছু হয় নাকি, কিন্তু ছেলের জেদের কাছে হার মেনে আসতেই হলো। ভাবলাম যে বিয়েটা দুদিন পর হবে, সেটা আজ হলেই বা ক্ষতি কি। মিসেস অদিতি হাসলেন আর টুকটাক কথা বলে উঠে গেলেন কিচেনে। স্বল্প সময়ে যা যা আয়োজন করা যায় তাই করবেন। সামনে অবশ্য হালকা খাবার দেওয়া হয়েছে, এখন ভারী কিছুর আয়োজন করা প্রয়োজন। মিসেস অদিতি কিচেনে গিয়ে অর্ণবকে ফোন করে জানালেন সব। অর্ণব মায়ের ফোন পেয়ে বেরিয়ে পড়ল অফিস থেকে। সন্ধ্যার পর হাতে একগাদা শপিং ব্যাগ নিয়ে গুনগুন করে গান করতে করতে বাড়ি ফিরল অর্ণি। ড্রয়িং রুমের সোফায় চোখ পড়তে থেমে গেল। উৎসাপুর পুরো পরিবার নিয়ে বসে আছে, ভোরে কুচকে ফিরল অর্ণি। উৎসব শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে অর্ণির দিকে। অর্ণি উৎসবের আব্বুকে সালাম দিল, তিনি হেসে টুকটাক কথা জিজ্ঞেস করলো অর্ণিকে। অর্ণিও হাসি মুখে উত্তর দিল। নূর উঠে এসে অর্ণির সাথে রুমে চলে গেল। অর্ণি ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, ব্যাপার কি, সবাই আজ আমাদের বাসায়? নূর হেসে এক পাশ থেকে অর্ণিকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া তর্স হয়েছে না তোকে নিজের করে পাওয়ার জন্য? মানে কি? মানে ভাইয়া বিকেলে হুট করে আব্বু আম্মুকে জানালো ভাইয়া তোকে বিয়ে করতে চায়, আর আজকেই। প্রথমে আব্বু আম্মু ভাইয়াকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু ভাইয়া বুঝতে নারাজ। ভাইয়ার কথা হলো, আবার যদি তোদের মাঝে দূরত্ব সৃষ্টি হয় তখন ভাইয়া তোর থেকে আর দূরে দূরে থাকতে পারবে না। সব থেকে বড় কথা, যেখানে তোরা দুজন দুজনকে ভালোবাসিস, দুই পরিবার রাজি, সেখানে এত দেরি করে হবে কি? সব শুনে অর্ণি অসহায় চোখে তাকালো নূরের দিকে। ছেলেটা কি পাগল, এভাবে কেউ বিয়ের কথা বলে? একটু লাজ লজ্জা নেই ছেলেটার? নূর অর্ণিকে বলল, তাহলে আমার ভেবে হওয়ার জন্য প্রস্তুত তো? আচ্ছা দোস্ত, এত তাড়াহুড়ো করার সত্যি কোনো দরকার আছে? আমার নিজের বিয়ে নিয়ে কত প্ল্যান ছিল জানিস, তোর ভাইয়ের জন্য দেখছি এখন সেসব কিছুই পূরণ হবে না। আমার ইচ্ছে তোমার পূরণ করার দায়িত্ব আমার। দরজার কাছ থেকে কথাটা বলল উৎসব। অর্ণি পূর্ণ দৃষ্টিতে তাকালো উৎসবের দিকে। এসকালার পাঞ্জাবি আর সাদা পাজামা পরেছে উৎসব, পাঞ্জাবির হাতা ফোল্ড করা, কি কিউট লাগছে ছেলেটাকে। উৎসব ভেতরে ঢুকে বলল, ওভাবে কি দেখছো? অর্ণি হকচকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। উৎসব মুস্কি হাসল। উৎসব আবারও বলল, তোমার বিয়ে নিয়ে যা যা প্ল্যানিং আছে সব পূর্ণ করবো আমি, কিন্তু আপাতত আমার বউ হয়ে আমার ইচ্ছা পূরণ করো তুমি, ব্যাস এতটুকুই। টায়রা আর নূর মিলে অর্ণিকে রেডি করিয়ে দিল। বেবি পিঙ্ক কালারের শাড়ি পরানো হয়েছে অর্ণিকে। দুজনে মিলে অর্ণিকে ড্রয়িং রুমে এনে উৎসবের পাশে বসিয়ে দিল। নূর গিয়ে বসে পড়ল রুশানের পাশে। নিহাল আর শান্তর পুরো পরিবার উপস্থিত আছেন এখানে। অতঃপর দুই পরিবারের সম্মতিতেই ঘরোয়াভাবে উৎসব আর অর্ণির বিয়ে সম্পূর্ণ হয় আজ। অর্ণির ইচ্ছে মতো অর্ণপারর বিয়ের অনুষ্ঠান একসাথে করা হবে। অর্ণির রুমে বসে জোরে জোরে শ্বাস নিচ্ছে, এতক্ষণ যেন দম আটকে বসেছিল সবার সাথে। নূর আর রুশান এসে বসল অর্ণির দুই পাশে। নূর বলল, তুই তো এখন থেকে আমার ভাবি, রাইট? আচ্ছা তোকে ভাবি বলবো নাকি নাম ধরে রাখবো? সম্পর্কে তো আমার থেকে বড় হয়ে গেলি, এখন কি তুমি বা আপনি করে বলতে হবে তোকে? ভাবছি আমি এসব। অর্ণির চোখ রাঙিয়ে তাকালো নূরের দিকে। নূর বলল, কি ওভাবে তাকাচ্ছিস কেন? অর্ণির দাঁতে দাঁত চেপে বলল, আমি বাঁচি না আমার জ্বালায়, আর তুই আমাকে এর মাঝেও আবার জ্বালাতে এসেছিস। রোশান অর্ণির মাথায় টোকা মেরে বলল, তোর আবার কি হয়েছে? এমনিতেই উৎসব ভাইয়ার জ্বালানো শেষ ছিল না আমাকে, ওনার মন মতো না চললেই ধমকি ধামকি দেওয়া শুরু করে দিত, অধিকার বোধ দেখাতো প্রখর ভাবে, আর এখন এখন তো ওনার বিয়ে করাবো, আমার কপালে আর কি কি আছে আল্লাহ ভালো জানেন। অর্ণির কথা নূর আর রোশান হাসলো। নূর বলল, আমার ভাইয়া তোর সাথে হম্বিতম্বি করলেও তোর প্রতি ভাইয়ার ভালোবাসাটা কিন্তু বরাবরের মতোই প্রখর। এ কথাটা অস্বীকার করার মতো সাধ্য অর্ণির নেই। উৎসব অর্ণিকে সত্যি সব থেকে বেশি ভালোবাসে ও নিজেকে ধন্য মনে হয় উৎসবের মতো একটা ভালোবাসার মানুষ পেয়েছে বলে, উৎসবের ভালোবাসা পায় বলে। উৎসব আর অর্ণি অর্ণির ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। অর্ণির দুহাতে ব্যালকনির গ্রিল আঁকড়ে ধরে দাঁড়িয়েছে।
উৎসব অরণির হাতের উপর হাত রাখতে অরণি চমকে তাকালো উৎসবের হাতের দিকে। উৎসব বলল, এত চুপচাপ কেন আজ? অরণির সামনে তাকিয়ে বলল, আপনার সামনে কবেই বা বকবক করেছি আমি উৎসব ভাই। উৎসব রাগি চোখে তাকালো অরণি আমতা আমতা করে বলল, সরি। উৎসব বলল, অরণি তুমি আমার বিয়ে করাবো এটা এখনো বিশ্বাসই হচ্ছে না আমার। আমারও না। আচ্ছা, এভাবে হুট করে বিয়ের কথা মাথায় এলো কেন? আমাকেও কিছু জানালেন না। জানি না, ইচ্ছে হলো তোমাকে নিজের করে নেয়ার, তাই আর দেরি করলাম না। অরণি কিছুই বলল না, উৎসব অরণির দিকে ঝুঁকে বলল, আর তাছাড়া এখন আর তোমাকে স্পর্শ করতে কোনো কারণ লাগবে না। সমাজ কি বলল, মানুষ কোন চোখে দেখলো, আমাদের এসবের পরোয়া করতে হবে না। যদিও বা আগেও এসব পরোয়া করিনি আমি। অরণি ভ্রু কুচকে তাকালো, উৎসব মুসকি এসে সরে দাঁড়ালো। উৎসব আচমকাই প্রশ্ন করল, অরণি আমার সাথে আমাদের বাসায় যাবে না আজ? উৎসবের এমন প্রশ্নে অরণি থতমত খেয়ে গেল, কি জবাব দিবে ভেবে পেল না। উৎসব আবারও বলল, এখন তো বিয়ে হয়ে গেছে, আমরা একসাথে থাকতেই পারি। আমি কিন্তু তোমাকে সাথে করে নিয়েই যাব, রেখে যাব না আর এই বাসায়। অরণির কিছু একটা হলো, দ্রুত অন্যদিকে ফিরে তাকালো, বুকের মধ্যে ডিপ ডিপ করছে, দ্রুতই শ্বাস নিচ্ছে। নিজেকে সামলে নিয়ে উৎসবের দিকে তাকিয়ে বলল, মাথা ঠিক আছে আপনার? কিসব বলছেন? কি এমন বললাম? আমি শুধু বলেছি আমার বউকে আমি সাথে করে নিজের বাসায় নিয়ে যাব। একদম না, ভুলেও এ কথা কাউকে বলতে যাবেন না। একেই তো হুট করে এসে বিয়ে করে ফেললেন, এতেই প্রচুর শখে আছি, আর কোনো শখ নিতে পারবো না আমি। উৎসব অরণির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কিন্তু আমি যে আমার বউটাকে ছাড়া আর থাকতে পারবো না। অরণি ভ্রুকুসকে তাকালো, তারপর বলল, এতদিন তো দিব্যি ছিলেন, যেই আজ বিয়ে হলো অমনিই বলছেন বউ ছাড়া থাকতে পারবেন না। উৎসব অরণিকে ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল, তারপর বলল, কেউ না, বিয়ের আগে শত শত বছর বউকে ছাড়া থাকা যায়, বাট বিয়ের পর এক রাতও বউকে ছাড়া থাকা যায় না। অরণি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ুন তো আমায়, এত সব বোঝার কোনো ইচ্ছে নেই আমার। রাতের ডিনার সেরে উৎসব ওরা চলে গেছে। অরণি মায়ের হাতে এত সব কিছু গোছগাছ করে নিজের রুমে চলে গেল। উৎসব সাথে করে নিয়ে যেতে চেয়েছিল ওকে, সবাইকে বলতেও চেয়েছিল, কিন্তু অরণি রাজি হয়নি, তাই উৎসবও জোর করেনি। এতদিন তো দূরে দূরেই থেকেছে, থাকুক না আর কয়েকটা দিন, ক্ষতি কি? আর কটা দিন যাক, ঠিকই কোনো না কোনোভাবে অরণিকে নিয়ে যাবে ও বাসায়, মনে মনে ভেবে রেখেছে উৎসব। বিছানায় এসে গা এলিয়ে দিতেই ঘুমের রাজ্যে তলিয়ে গেল অরণি। রাতের খাবারটাও খেয়ে ঘুমায়নি। উৎসব ওরা খাওয়ার সময় বেশ কয়েকবার জোরাজোরি করেছিল, কিন্তু অরণি পরে খাবে বলে আর খায়নি। শপিং থেকে ফেরার সময় টায়রা আর অরণি দুজনের রেস্টুরেন্ট থেকে পেট ভর্তি খেয়ে এসেছে, সে সময় ক্ষুধা ছিল না। মাঝরাতে ঘুম ভেঙে যায় অরণির। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেয়াল ঘড়িতে দেখলো 2টা বাজে। পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে এখন, তাই কিচেনে চলে গেল খাবার আনতে। ফ্রোজেন রুটি বের করে ভেজে নিল আর গরুর গোস্ত বের করে গরম করে নিল, তারপর খাবার নিয়ে নিজের রুমে চলে গেল। এক টুকরো রুটি মুখে দিয়ে ফোন হাতে নিতেই দেখলো উৎসবের অনেকগুলো মিসড কল। অরণির ভয়ে গলা শুকিয়ে এলো, এই ছেলে নির্ঘাত বেশ চটে আসে ওর উপর ফোন রিসিভ না করায়। অরণি ভাবলো ফোন দিবে, কিন্তু আবার মনে হলো উৎসব হয়তো ঘুমিয়ে গেছে, এখন ফোন দিলে ঘুম নষ্ট হবে, তাই টেক্সট করলো, সরি আপনারা যাওয়ার পরই সব কিছু গোছগাছ করে রুমে এসে ঘুমিয়ে পড়েছিলাম, আর ফোনটাও সাইলেন্ট মোডে ছিল, তাই রিসিভ করতে পারিনি। অরণির টেক্সট করার সাথে সাথেই উপাশ থেকে উৎসব ফোন করলো। অরণি বেশ অবাক হলো, এত রাত হয়েছে এখনও ঘুমায়নি। অরণি দ্রুতই ফোন রিসিভ করলো, উপাশ থেকে উৎসব বলল, এদিকে আমার ঘুম হারাম করে উপাশে মহারানীর শান্তির ঘুম দিচ্ছিল, তাই না? সরি আসলে। ইটস ওকে, এখনো জেগে কি করছো? ডিনার করছি, আপনি এখনো ঘুমাননি কেন সেটা বলুন। বউ পাশে না থাকলে ঘুম হয়? এই মাঝরাত্রিরে আপনার আবার শুরু হলো বাজে বকা? উৎসব ইনোসেন্ট গলায় বলল, বাজে বকছি কোথায়, বিয়ে করেছি অথচ বউ পাশে নেই, বউয়ের থেকে দূরে আছি, এটা কার ভালো লাগে বলো? এত কথা না বলে ঘুমান। আচ্ছা শোনো না, ভালোবাসি বউ। উৎসবের মুখে ভালোবাসি বউ শুনে মুস্কি হাসলো অরণি, তারপর লাইন কেটে দিল। উৎসব ও মুস্কি এসে ঘুমানোর প্রস্তুতি নিল, এবার একটু শান্তিতে ঘুমানো যাবে। অরণি খাওয়া শেষে প্লেট কিচেনে রেখে আবারও শুয়ে পড়ল। এখন ঘুম আসবে কি না কিছুতেই, তাই ফোন নিয়ে FBতে লগ ইন করলো, রিলেশনশিপ স্ট্যাটাস চেঞ্জ করে ম্যারিড দিল, সাথে উৎসবের আইডি অ্যাড করে দিল। মুহূর্তে লাইক কমেন্টসে পোস্ট ভরে যাচ্ছে, অরণি এক একজনের রিয়াকশন দেখে মুস্কি হাসছে। অরণি আর উৎসবের বিয়ের 2 সপ্তাহ পেরিয়েছে, উৎসব অরণির পরিবারের সাথে মিশে গেছে একদম।
আর অর্ণির তো উৎসবের পরিবারের সাথে আগে থেকেই বেশ ভাব, দুই পরিবারের বন্ডিংটাও বেশ, রাজ্যে গিয়ে উৎসবের সাথে কথা বলা, মাঝে মধ্যে ঘুরতে বের হওয়া, সব মিলিয়ে বেশ ভালোই চলছে সব কিছু। ক্লাস শেষে ক্যান্টিনে বসে আড্ডা দিছে অর্ণিদের গ্রুপ, তরিয়ার শান্ত জয়েন হয়েছে ওদের সাথে। শান্ত মুস্কি হেসে অর্ণিকে বলল, ভাবি বলবো নাকি শালিকা বলবো? অর্ণি মৃদু হেসে বলল, যা বলে আপনি খুশি। আচ্ছা, উৎসব ভাইয়ের সামনে ভাবি আর এমনিতে শালিকা? নূর চট করেই বলল, কেন কেন? আরে উৎসব ভাইকে একটু সম্মান দেওয়া লাগবে না? সবসময় যদি শালিকা ডাকি তাহলে উৎসবের ভাইয়ের মনে হবে না ওনার বউকে ভাবি কেন ডাকছি না? আর অর্ণিরও তো একটু ইচ্ছে আছে নাকি, ওরও তো ভাবি ডাক শুনতে ইচ্ছে হবে। রোশান হেসে বলল, করেক্ট। অর্ণি সবাইকে থামিয়ে দিয়ে বলল, শান্ত ভাই, আপনি নূরকে বিয়ে করে নিজের বাড়ি নিয়ে যাচ্ছেন কবে? শান্ত অসহায় চোখে বলল, আমি তো এখনই চাচ্ছি, তোমার ননদিনী তো চাইছে না আমার কাছে যেতে। নূর চোখ পাকিয়ে তাকাল শান্তর দিকে। শান্ত অর্ণিকে বলল, দেখো কিভাবে তাকাচ্ছে আমার দিকে। অর্ণি এবার নূরের মাথায় গাঁটটা মেরে বলল, কিরে ভাইয়াকে কষ্ট দিচ্ছিস কেন? দাঁড়া আমি ব্যবস্থা করছি তোকে শান্ত ভাইয়ের কাছে পাঠানোর জন্য। নূর সরু চোখে তাকিয়ে বলল, আমাদের তো এখনো বিয়ে হয়নি, জাস্ট এঙ্গেজমেন্ট হয়েছে, আর তুই তো কাগজে কলমে আমার ভাইয়ের বউ, তাহলে তুই ভাইয়াকে কষ্ট দিচ্ছিস কেন? চলে আসতে পারছিস না ভাইয়ের কাছে? অর্ণি আমতা আমতা করে বলল, এখানে ওনাকে টানছিস কেন? কথা হচ্ছে তোদের নিয়ে। এভাবেই একের পর এক আড্ডা হচ্ছে সকলের মাঝে। শান্ত বলল, তো তোমরা আড্ডা দাও, আমি তোমার ফ্রেন্ডকে নিয়ে একটু ঘুরে আসি। অর্ণি সম্মতি জানাতে শান্ত নূরকে নিয়ে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ বাদে রোশানও বলল, দোস্ত চলে চল আমরাও যাই, অনেকদিন হয় তোরকে নিয়ে কোথাও যায় না। অর্ণি মুস্কি হাসল আর বলল, তোরা যা, আমি শুধু শুধু কাবাব মে হাড্ডি হতে যাব কেন? তরি অর্ণির হাত ধরে বলল, আপু চলো না, তুমি একা থাকবে নাকি? অর্ণি একগাল হেসে বলল, আমি বাসায় চলে যাব, তোমরা যাও। রোশান বলল, তাহলে চল আগে তোকে বাসায় পৌঁছে দেই। আরে ইয়ার, আমি যেতে পারবো, তোরা যা। শিওর? অফ কোর্স। অর্ণির কথায় রোশান তরিকে নিয়ে চলে গেল। অর্ণিও ক্যান্টিন থেকে বেরিয়ে লাইব্রেরিতে গেল, বই নিয়েছিল পড়ার জন্য, সেগুলোই জমা করবে। আগের বইগুলো জমা করে নতুন একটা বই নিল অর্ণি পড়ার জন্য। ভাবলো বাসায় গিয়ে শুয়ে বসে কাটাতে হবে, তাই এখানে বসলো বই পড়ার জন্য। ফোন বেজে উঠল অর্ণির, উৎসবের ফোন। এ সময় ওর ফোন দেখে খানিকটা অবাক হলো অর্ণি। এ সময় উৎসব অফিসে থাকে, সচরাচর ফোন করে না। অর্ণি ফোন কানে নিতেই উৎসব বলল, গেটের বাইরে অপেক্ষা করছি, চলে এসো। অর্ণি ব্যাগ কাঁধে নিয়ে বই হাতে নিল, তারপর উৎসবের সাথে কথা বলতে বলতে বেরিয়ে গেল লাইব্রেরি থেকে। গেটের কাছাকাছি আসতে ওড়নায় টান বাজে। অর্ণি পেছন ফিরে দেখতে পেল মাইরোর হাতে অর্ণির ওড়না পেঁচাচ্ছে। অর্ণি গলার কাছে ওড়না চেপে ধরে রাগী গলায় বলল, কি অসভ্যতামি শুরু করেছেন, সেদিনের মার খেয়েও লজ্জা হয়নি আপনার না? মাইর অর্ণির সামনে দাঁড়িয়ে বলল, তোমার জন্য উৎসব বারবার আমার গায়ে হাত তুলেছে, বাবলে কি করে এত সহজে তোমার ছেড়ে দেবো আমি? কথাটা বলেই মাহির আবার অর্ণির ওড়না ধরে টান লাগালো। অর্ণি সজোরে মাহিরের গালে থাপ্পড় মেরে বলল, কুকুরের লেজ কখনো সোজা হয় না, তেমনি আপনিও ভালো হবেন এটা আশা করাটাও বোকামি। মাহির অর্ণির হাত চেপে ধরে বলল, তোমার সব তেজ আমি আজ মাটিতে মিশিয়ে দিব। এতক্ষণ লাইনে থেকে সবটাই শুনছিল উৎসব। ফোন কানে নিয়ে ক্যাম্পাসে ঢোকে উৎসব প্রথমে বুঝছিল কিছু একটা তো গোলমাল হবে, তার সাথে সাথে গাড়ি পার্ক করে নেমে আসো। মায়ের অর্ণিকে টেনে নিয়ে গেটের কাছে যেতেই দেখা হয় উৎসবের সাথে। উৎসব রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে মায়ের হাতের দিকে। মায়ের ঘাবড়ে গিয়ে হাত ছেড়ে দিল অর্ণির। উৎসব সেদিকে তাকিয়ে বলল, যেখানে অর্ণি সাদায়াত আবরার উৎসবের গার্লফ্রেন্ড থাকা অবস্থায় ওর কিচ্ছুটি করতে পারিসনি, সেখানে ওর সাদায়াত আবরার উৎসবের বিয়ে করাবো, তাকে স্পর্শ করার মতো সাহস কীভাবে দেখাস তুই? উৎসবের বহু কথাটা শুনে মাহির চমকালো, কিন্তু সেটা চেহারায় প্রকাশ করলো না। অর্ণের হাত ধরতে গেলে উৎসব লাথি মারল মাহিরের হাত বরাবর। মায়ের সিটকে খানিকটা দূরে গিয়ে পড়ল। তীরে উৎসবের কাছে যেতে গেলেই মাহিরের বন্ধুরাকে টেনে নিয়ে চলে যায় সেখান থেকে। উৎসব আশেপাশে তাকিয়ে বলল, নূর আর রোশান কোথায়? অর্ণির জানালো ঘুরতে গেছে ওরা। উৎসব খানিকটা চেঁচিয়ে বলল, নূর তোমাকে একা রেখে যায় কিভাবে? কোনো কাণ্ড জ্ঞান নেই ওর, জানে না মাহির কিভাবে ওত পেতে থাকে তোমার ক্ষতি করার জন্য। আপনি অযথাই রেগে যাচ্ছেন, এখন আমার জন্য কি ওরা নিজেদের মতো সময় কাটাবে না? ওদের উচিত ছিল আগে তোমায় বাসায় পৌঁছে দেয়া, নয়তো আমাকে জানানো, আমি এসে নিয়ে যেতাম তোমাকে।
রোশন বাসায় পৌঁছে দিতে চেয়েছিল, আমিই বলেছিলাম একা। উৎসবের মেজাজ খারাপ হলো এবার। অর্ণির দুই বাহু চেপে ধরে ঝাঁঝালো কণ্ঠে বলল, এখন যদি সময় মতো আমি এখানে না থাকতাম, মাহির যদি নিয়ে যেত তোমায়, ভাবতে পারছো কি হতো আজ? অর্ণি আশেপাশে তাকিয়ে দেখলো অনেকেই কেমন চোখে দেখছে ওদের। অর্ণি সেদিকে পাত্তা না দিয়ে জড়িয়ে ধরলো উৎসবকে। উৎসব সরিয়ে দিতে চাইছিল, কিন্তু অর্ণি শক্ত করে ধরে রেখেছে। ইনোসেন্ট গলায় বলল, আপনি এসে পড়েছেন তো, আর দেখুন কিচ্ছু হয়নি তো আমার, আপনি অযথাই রেগে থাকবেন না প্লিজ। ছাড়ো, আগে বলুন, রেগে থাকবেন না, সবাই দেখছে অর্ণি। দেখুক, আমার বরকেই তো ধরেছি। আচ্ছা, তাহলে এর থেকেও বেশি কিছু করি আমি, চুমু খাই ছোটে। অর্ণি দ্রুতই সরে গেল উৎসবের থেকে আর বলল, ছি কিসব বলছেন। উৎসব অর্ণির দিকে এগোতে এগোতে বলল, কেন ভুল কি বললাম, আমার বিয়ে করা বউই তো, আমার বউয়ের ঠোঁটেই তো চুমু খাবো। একদম কাছে এগোবেন না, এটা পাবলিক প্লেস। উৎসব বাঁকা হেসে বলল, তাহলে চলো বাসায় যাওয়া যাক, আমার ঘর তো আর পাবলিক প্লেস না। অসভ্য, এইটুকু বলি অর্ণি হাঁটা লাগালো গাড়ির দিকে। উৎসব অর্ণের পেছন যেতে যেতে মুস্কি হেসে বলল, তোমারই তো বর। হ্যাঁ, আমার বরকেই তো বলেছি, আজ তো একটা অসভ্য সে। কথাটা বলি অর্ণি গাড়ির দরজা খুলে ভিতরে গিয়ে বসল। উৎসব হেসে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। উৎসব নিজেদের বাসার সামনে এসে গাড়ি দাঁড় করালো। অর্ণি ভ্রুকুসকে তাকালো উৎসবের দিকে। অর্ণি আমতা আমতা করে বলল, বাসায় কেন? উৎসব বাঁকা হেসে বলল, ভুলে গেলে, একটু আগেই না বললাম আমার ঘরটা পাবলিক প্লেস না। অর্ণি চট করেই বলল, বাসায় যাব আমি, আমাকে বাসায় দিয়ে আসুন। উৎসব বাঁকা চোখে তাকিয়ে বলল, ভয় পাচ্ছ কেন, তোমারই তো বর, একটু আধটু ঠোঁটে চুমু খেলে তেমন কিচ্ছু হবে না, তাছাড়া আমার তো আরও অনেক কিছুই করার অধিকার আছে, রাইট? বলেই বাঁকা হাসলো উৎসব। অর্ণের বুক ধরফর করছে, লোকটা এসব বলছে কেন? অর্ণের এমন ফেস দেখে উৎসব উচ্চস্বরে হেসে উঠল আর বলল, রিল্যাক্স অর্ণি, তোমার শাশুড়ি মা তোমায় নিয়ে আসতে বলেছে, তাই বাসায় নিয়ে এসেছি, নয়তো অন্য কোথাও নিয়ে যেতাম। অর্ণি একটা লম্বা শ্বাস ফেলে বলল, অসভ্য একটা ভয় পাইয়ে দিয়েছিল আমাকে। কথাটা বলেই অর্ণি গাড়ি থেকে নেমে গেল। উৎসব গাড়ি থেকে নেমে চাবিটা দারোয়ানের হাতে দিয়ে বলল গাড়িটা গ্যারেজে রেখে দিতে। তারপর অর্ণের পেছনে গিয়ে বলল, এখনও নিশ্চিন্ত হওয়ার কিছু নেই বউ, বাসাটা কিন্তু আমারই, আর আমিও এখানেই আছি। অর্ণি কলিং বেল চেপে বলল, আমাকে একা পাবেনই না আপনি, চ্যালেঞ্জ করছো আমায়? অর্ণি উৎসবের দিকে ঘুরে বলল, হ্যাঁ। ওকে, ওয়েট অ্যান্ড ওয়াচ। অর্ণি অন্যদিকে ঘুরে তাকালো। শায়লা বেগম দরজা খুলে দিতেই অর্ণি ওনাকে জড়িয়ে ধরল। শায়লা বেগম বলল, কতদিন হয় আসিস না, এখন তো একটু আধটু আসতে পারিস আমাদের দেখতে, নাকি শাশুড়ির বর কাউকে দেখতে ইচ্ছে করে না? অর্ণি আর চোখে তাকালো উৎসবের দিকে, তারপর বলল, এই যে আজ আসলাম শাশুমা, এখন তো সবসময় আসবো দেখবা, তখন আবার বলো না কিন্তু এত আসি কেন এ বাসায়। শায়লা বেগম অর্ণির দিকে ভ্রুকুসকে তাকিয়ে বলল, এখন তো তোরই বাসাইটা, তোর বাসায় তুই আসবি। আচ্ছা আচ্ছা। শায়লা বেগম অর্ণিকে সোফায় বসিয়ে কিচেনে চলে গেলেন। উৎসব উপরে নিজের রুমে চলে গেছে। শায়লা বেগম অর্ণির সামনে কয়েক ধরনের স্ন্যাক্স দিয়ে আবার কিচেনে গেলেন রান্নার জোর যোগান্তর করতে। উৎসব একেবারে ফ্রেশ হয়ে এসে অর্ণির পাশে বসলো। অর্ণি বলল, আম্মু চিন্তা করবে, এখন বাসায় যাই। আন্টি জানে তুমি এ বাসায়? অর্ণি ভ্রুকুসকে তাকালো। উৎসব বলল, আন্টি জানে তুমি এ বাসায়, আম্মু ফোন করে আন্টির থেকে অনুমতি নিয়েছে, সুতরাং নিশ্চিন্তে থাকতে পারো তুমি। নূর বাসায় ফেরেনি এখনও, আর উৎসবের আব্বু অফিসে। তাই বাসায় অর্ণি, উৎসব এবং শায়লা বেগমই আছেন। তিনজনই একসাথে লাঞ্চ করে নেন। উৎসব সোফায় বসে টিভিতে নিউজ দেখছে, আর অর্ণি শায়লা বেগমের সাথে হাতে হাতে সব কিছু গুছিয়ে রাখছে। যদিও বাড়িতে শায়লা বেগম বেশ কয়েকবার আপত্তি জানিয়েছেন, কিন্তু অর্ণি সেসবে পাত্তা দেয়নি। শায়লা বেগম অর্ণিকে নিয়ে নিজের ঘরের দিকে গেলে উৎসব বলল, আম্মু আমার বউকে নিয়ে তোমার ঘরে যাচ্ছ কেন? উৎসবের এমন কথায় অর্ণি বিষম খেলো। কি ঠোঁট কাটা ছেলে, নিজের মাকে কেউ এভাবে বলে? শায়লা বেগম হেসে বলল, তোমার বউ তোমার কাছে আসেনি, এসেছে আমার কাছে, তাই সে আমার ঘরেই যাবে, সময় হলে ঠিক চলে যাবে তোমার ঘরে, আপাতত একা থাকো। উৎসব অসহায় ফেস করে বলল, বিয়ের পর আব্বু তোমায় ছাড়া থেকেছে কখনো? থাকেনি মেবি, তাহলে আমি কেন বউ ছাড়া থাকবো? শেষ সময়ে কথা ছাড়ো,
তখন তোমার আব্বু আমায় বিয়ে করে বাসায় নিয়ে এসেছিল, কিন্তু তুমি বড্ড বেশি তাড়াহুড়ো করছো বলে তোমাদের শুধু রেজিস্ট্রি করা হয়েছে। তাতে কি, বিয়ে করা বউই তো। লাজশরম একটুও নেই না, এভাবে মায়ের সামনে বউ বউ করছো? নিজের বউকেই তো চেয়েছি, লজ্জা করবে কেন? তুমি দ্রুত আমার বউকে আমার কাছে এনে দেওয়ার ব্যবস্থা করো। তোমার বউয়ের ইচ্ছা মতো অনুষ্ঠান পরেই হবে, কিন্তু আমার বউকে আমার এখন লাগবে। চুপ ফাজিল ছেলে, লজ্জা করছে না আম্মুকে এসব কথা বলতে? আম্মু! ছেলের কাণ্ডে শায়লা বেগম মুসকে এসে অর্ণিকে নিয়ে নিজের রুমে চলে গেলেন। অর্ণি এতক্ষণ দম বন্ধ করে দাঁড়িয়ে ছিল এখানে। ইস, কি বিশ্রী কাণ্ড! এই ছেলেটার মুখে কিচ্ছু আটকায় না, এভাবে নিজের মাকে কেউ এসব বলে? শায়লা বেগম ওনাদের বিয়ের অ্যালবাম বের করে অর্ণিকে দেখাচ্ছে, সাথে নুরার উৎসবের ছোটবেলার ছবিও আছে। শায়লা বেগম তো রাজ্যের গল্প জুড়ে দিয়েছেন। অর্ণি মনোযোগ সহকারে সেসব গল্প শুনছে। এক পর্যায়ে শায়লা বেগম বলল, জানিস অর্ণি, আমার উৎসবটা না তোকে বড্ড ভালোবাসে। অর্ণি ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। শায়লা বেগম আবারও বলল, যেদিন নিহালের সাথে তোর এঙ্গেজমেন্ট হয়েছে সেদিন নূর বাসায় ফিরে সরাসরি কথাটা উৎসবকে জানাতে পারেনি। নূর জানতো উৎসব জানলে যাচ্ছে তাই কাণ্ড ঘটাবে। নূর কথাটা আমায় জানিয়েছিল, তখনই উৎসব শুনতে পায়। তারপর হনহনিয়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তারপর কি হয়েছিল শাশুমা? শায়লা বেগম হেসে বলল, ছেলেটা আমার ঘর দুয়ারে নাজেহাল অবস্থা বানিয়ে ফেলেছিল, পুরো বাড়ি ভাঙচুর করেছে। দেখছিস না সব কিছু নতুন আনানো। অর্ণি কি বলবে বুঝতে পারলো না। শায়লা বেগম আবারও বলল, উৎসব সেদিন এত পরিমাণ রেগেছিল ওর আশেপাশে যেতেও ভয় পেয়েছি আমরা। আমার যে ছেলেটা সিগারেট পর্যন্ত স্পর্শ করতো না সেই ছেলের ঘরের সামনে যাওয়া যেত না সিগারেটের গন্ধে। সেদিন সারা রাত একাধারে সিগারেট টেনেছে আর সব কিছু ভাঙচুর করেছে, ঘর থেকেও বের হয়নি। তার পরের দিন তুই ভার্সিটি যাওয়ার পর রুশান ট্যাক্সি করে আর অমনি পাগলটা ছুটে যায় তোর কাছে। অর্ণির বলার মতো কিছু খুঁজেই পাচ্ছে না। শায়লা বেগম মৃদু হেসে বললেন, তোদের বিয়ের দিন উৎসব কি করেছে শুনবে? অর্ণি উৎসুক দৃষ্টিতে তাকালে শায়লা বেগমের দিকে। শায়লা বেগম একগাল হেসে বলল, হুট করে বিকেলে বাড়ি ফিরে আমাদের ঘরে আসে উৎসব, সরাসরি জানায় ও তোকে বিয়ে করতে চায়। আর তখনই আমি আর তোর আঙ্কেল অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু লাভ হয়নি। ও জেদ বেঁধে আমাদের দুজনের পায়ের কাছে বসেছিল, ওর একটাই কথা ছিল তোকে ওর করে দিতেই হবে। আর সেটা সেদিনই বাচ্চাদের মতো বায়না ধরেছিল তোকে পাওয়ার জন্য, তাই তো ওভাবে কোনো প্রস্তুতি ছাড়াই সেদিন তোদের বিয়েটা হয়ে যায়। অর্ণির এবার বেশ লজ্জা লাগছে, সাথে একরাশ ভালো লাগাও কাজ করছে উৎসবের এমন পাগলামের কথা শুনে। শায়লা বেগম অর্ণির হাতের উপরে হাত রেখে বলল, আমার পাগল ছেলেটা আরও একটা আবদার করেছে, এবার সেটা পূর্ণ করার পালা। অর্ণির কথাটা বোঝার চেষ্টা করলো কিন্তু ব্যর্থ হলো। শায়লা বেগম অর্ণির গালের কাছে হাত রেখে বলল, বুঝলি না তো? আচ্ছা থাক, বুঝতে হবে না, বোঝার সময় হলে ঠিক বুঝে যাবি। আমার ছেলেটা তোকে বড্ড বেশি ভালোবাসে রে মা, ওকে কখনো কষ্ট দিস না। অর্ণি শায়লা বেগমকে জড়িয়ে ধরে বলল, চিন্তা করো না শাশুমা, তোমার ছেলেকে কষ্ট পেতে দিব না আমি। এবার খুব শীঘ্রই আমার ছেলেটার কাছে চলে আয় তো, তাহলেই হবে, আর কোনো কষ্ট পাবে না আমার ছেলে। অর্ণি লাজুক হাসলো। মা ছেলে কেউই বাদ যায় না, সবার মুখে যা আসে অনায়াসে বলে ফেলে। অর্ণির লজ্জা পেয়ে উঠে গেল। নূর বাসায় ফিরেছে সন্ধ্যার খানিকটা আগে, এসে শাওয়ার গিয়েছে। শায়লা বেগম মাগরিবের নামাজে পড়ে কিচেনে এলেন নাস্তা বানানোর জন্য। অর্ণিও শায়লা বেগমকে হাতে হাতে সাহায্য করলেন। নাস্তা বানানো শেষ হতে নূরকে ডাকতে যাবে বলে ঠিক করলো অর্ণি। নূরের রুমে যাওয়ার সময় উৎসব অর্ণির হাত ধরে টেনে নিজের ঘরে নিয়ে গিয়ে দরজা লক করে দেয়। আচমকা হাতে টান পড়ায় বেশ ঘাবড়ে যায় অর্ণি। সামনে উৎসবকে দেখতে পেয়ে একটা শুকনো ঢোক গেলে উৎসব বাঁকা হেসে বলল, চ্যালেঞ্জের কথা মনে আছে মিসেস শায়াদাত আবরার উৎসব? উৎসবের কথা অর্ণি থতমত খেয়ে গেল। ছেলেটার মতলব একদমই ভালো লাগছে না, নিজের উপর এখন নিজেরই বেশ রাগ হচ্ছে অর্ণির। কোন অলক্ষণে যে সকালে ভার্সিটিতে সবার সামনে জড়িয়ে ধরতে গেল উৎসবকে, এখন তার জন্য বড্ড আফসোস হচ্ছে। উৎসব সোফায় বসে অর্ণিক ওর কোলে বসালো, দুহাতে অর্ণির কোমর জড়িয়ে ধরে বলল, নাও গিভ মি আ কিস। মানে? মানে খুব সহজ, চুমু দিতে হবে এখন আমায়। কেন? উৎসব অর্ণির কোমর ধরে অর্ণিকে নিজের আরো কাছে এনে বলল, চ্যালেঞ্জের কথা ভুলে গেছো? আমার যতদূর মনে হয় আপনি উল্লেখ করেননি যে চুমুটা আমাকে দিতে হবে। উৎসব বাঁকা চোখে তাকিয়ে বলল, আমি এটাও বলিনি যে চুমু আমি দেব। তাহলে তো হলোই, আপনিও চুমু দেওয়ার কথা উল্লেখ করেননি আর আমার কথাও উল্লেখ করেননি, তাহলে আবার চুমু কিসের?
উৎসব অর্ণির কোমর খামচা ধরলো, শান্ত কণ্ঠে বলল, টপিক চেঞ্জ করার চেষ্টা করলেও লাভ হবে না বউ। আমার চুমু চাই মানে চাই, আর এখন সেটা তোমাকেই দিতে হবে। অর্ণের বুকের মাঝে ডিপ ডিপ করছে, লোকটা বুঝতে পারছে না কেন ওর স্পর্শ অর্ণের ভেতরে কাঁপছে। উৎসবের মতো অর্ণিরও যে নিজেকে সামলাতে কষ্ট হচ্ছে, অর্ণি তবুও নিজেকে সামলে নিয়ে বলল, শুনেন। উৎসব আরও খানিকটা মিশিয়ে নিল অর্ণিকে নিজের সাথে, অর্ণের কপালে কপাল ঠেকিয়ে নেশাধারণ কণ্ঠে বলল, চুমু চাই আমার। আপনি? আর কোনো টু শব্দটিও করতে পারল না অর্ণি, তার আগে উৎসবকে চুপ করিয়ে দেয়। অর্ণের কোমর শক্ত করে খামচা ধরে অর্ণির ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয় উৎসব। অর্ণি হাঁসফাঁস করছে, প্রথম চুমু প্রথম স্পর্শ সব মিলিয়ে পাগল হয়ে যাচ্ছে অর্ণি। ধোয়াতে শক্ত করে উৎসবের শার্টের কলার খামচা ধরে আছে অর্ণি। ওভাবেই অর্ণিকে কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগোয় উৎসব। অর্ণিকে বিছানা শুয়ে দিয়ে অর্ণের উপরে আছোয়া হয়ে অর্ণের গলায় মুখ গুঁজে, অর্ণের ঘাড়ে গলায় অজস্র ঠোঁটের স্পর্শ দিতে থাকে উৎসব। অর্ণি এক হাতে বিছানার চাদর খামচে ধরে, অন্য হাতে উৎসবের চুল খামচে ধরে। উৎসব এখন নিজের মাঝে নেই একদমই, অর্ণিতে হারিয়ে যেতে চায়। আবারও অর্ণির ঠোঁট জোড়া দখলে নিয়ে নিল উৎসব। এক হাতে অর্ণির ঘাড় ধরে অন্য হাত গলিয়ে দেয় অর্ণির কামিজে। কামিজ খানিকটা উপরে উঠতেই কিছু একটা ভেবে অর্ণের উপর থেকে সরে বিছানা চিত হয়ে শুয়ে পড়ে উৎসব। দুজনে জোরে জোরে শ্বাস নিচ্ছে, অর্ণের বুক ওঠানামা করছে খুব দ্রুত, ঘন ঘন শ্বাস নিচ্ছে উৎসব। আবার অর্ণের দিকে ঝুঁকে চুমু খেতে থাকে ঠোঁটে। বেশ কিছুক্ষণ বাদে অর্ণিকে ছেড়ে দিয়ে শুয়ে পড়ে শান্ত গলায় বলে, আমার কাছে চলে আসুন অর্ণি, তুমি তো এখন আমার বিয়ে করা বউই। উৎসবের এমন কথায় অর্ণির কোনো ভাবাবেগ দেখা গেল না, ও আগের মতে চোখ বন্ধ করে শুয়ে ঘন ঘন শ্বাস নিচ্ছে। উৎসব এবার ইনোসেন্ট গলায় বলল, এই মুহূর্তে নিজেকে বড্ড হেল্পলেস লাগছে জানো, আমার এখন তোমাকে প্রয়োজন, ভীষণভাবে প্রয়োজন। তুমি আমার সামনেও আছো কিন্তু দেখো তোমাকে পুরোপুরি কাছে টানতে পারছি না, মনে হচ্ছে কোথাও একটা বাধা রয়েই গেছে। চলে আসো না বউ আমার কাছে, আমি কাছে পেতে চাই তোমাকে, খুব করে কাছে পেতে চাই। উৎসবের কথাগুলো শুনে অর্ণির চমকে তাকালো উৎসবের দিকে। উৎসব সিলিং ফ্যানের দিকে দৃষ্টি ত্যাগ করে আসে। উৎসব আবারও বলল, জানো আমি কখনো ভাবিনি কারোর সাথে এভাবে জড়িয়ে পড়ব, তাকে নিজের করে পাওয়ার জন্য এতটা মরিয়া হয়ে উঠব। আমি তো আপনারই। আমি জানি তুমি আমার, তবুও বেশ দূরত্ব আছে আমাদের মাঝে। আমি তোমাকে পুরোপুরিভাবে কাছে পেতে চাই, মিশে যেতে চাই তোমার সাথে। এই কথার জবাবে অর্ণি কী বলবে ভেবে পেল না। আজকে উৎসবের স্পর্শে পাওয়ার পর অর্ণিরও এক মুহূর্তের জন্য মনে হয়েছে উৎসবকে চাই, ওর খুব কাছে চাই। কিন্তু মেয়ে মানুষ তো, মুখ ফুটে করে সব বলা যায় নাকি। উৎসব আবারও বলল, অর্ণি আমি আম্মুকে বলবো আন্টির সাথে কথা বলতে। চমকালো অর্ণি, এই ছেলের কি একদম মাথা রাতা গেছে নাকি, নিজের মাকে বলবে এসব। অর্ণি আমতা আমতা করে বলল, কি 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 বলছেন এসব, আম্মু আর চাচুমা কি ভাববে বলুন তো। উৎসবের স্বাভাবিক জবাব, কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি আমার বউকে আমার কাছে নিয়ে আসবো এটুকুই জানি। কিন্তু কাল রেডি থাকবা তুমি, কালকেই তোমাকে নিয়ে আসবো আমার কাছে। কথাটা বলে উৎসব উঠে ওয়াশরুমে চলে গেল। অর্ণি আগের না শুয়ে শুয়ে উৎসবের কথাগুলো ভাবছে। মিনিট পাঁচেক বাদই ফ্রেশ হয়ে বের হয়ে অর্ণিকে উদ্দেশ্য করে বলল, এলোমেলো ভাবে আছো, নিজেকে ঠিক করে ফ্রেশ হয়ে নিচে আসো, বাসায় পৌঁছে দিব। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না উৎসব, গটগট করে দরজা খুলে নিচে নেমে গেল। অর্ণি উৎসবের যাওয়ার দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড, তারপর আবারও নিজের দিকে তাকালো, সত্যি এলোমেলোভাবে আসে ও। তাই দ্রুত উঠে আগে বিছানা ঠিক করে নিল, তারপর ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। মিনিট দশেক বাদে নিচে নামলো অর্ণি, সবাই মিলে একসাথে সন্ধ্যার নাস্তা করলো। তারপর উৎসব অর্ণিকে নিয়ে বেরিয়ে পড়ল ওকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য। শায়লা বেগম আন্নুর বেশ কয়েকবার ডিনার করে আসার জন্য বলেছিলেন, কিন্তু অর্ণি রাজি হয়নি। অর্ণিদের বাসার সামনে আসতে উৎসব গাড়ি থামালো। সে সময়ের পর উৎসব আর এক মুহূর্তের জন্য অর্ণির দিকে তাকায়নি, এমনকি কথাও বলেনি, অর্ণিও চেষ্টা করেনি। অর্ণি গাড়ি থেকে নামতে চাইলে উৎসবের হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে কপালে চুমু দেয়। অর্ণি গাড়ি থেকে নেমে উৎসবকে বলে, বাসায় চলুন না, পরে এক সময় আসবো। আপনি বাসার নিচ থেকে চলে গেলে আম্মু রাগ। কাল রেডি থেকো, এখন আসছি। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না উৎসব, গাড়ি ঘুরিয়ে চলে গেল। অর্ণিও সেদিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বাসার ভিতরে ঢুকে পড়ল। বেশ কিছুক্ষণ যাবৎ মিসেস অদিতির সাথে ফোনে কথা বলছেন শায়লা বেগম, নুরার উৎসবও সেখানেই আছে। দুই ভাই বোন অধীর আগ্রহে তাকিয়ে আছে মায়ের দিকে। শায়লা বেগম কথা শেষ করে ফোন রাখতেই উৎসব আর নুর উৎসুক দৃষ্টিতে তাকালো। শায়লা বেগম মুচকি এসে বললেন, রাজি হয়েছেন, যাও গিয়ে নিয়ে আসো অর্ণিকে। কথাটা শোনা মাত্রই উৎসবের চোখ মুখে খুশির ঝলক দেখা গেল, নুরও প্রচণ্ড খুশি।
উৎসব সায়লা বেগমকে জড়িয়ে ধরল, তারপর বেরিয়ে গেল ঘর থেকে। নূর পেছন থেকে ডেকে বলল, ভাইয়া দাঁড়াও, আমিও যাব সাথে। উৎসব পেছন ফিরল না আর নিজের ঘরে যেতে যেতেই বলল, 5 মিনিট সময় দিলাম, এর মাঝে রেডি হতে পারলে যেতে পারবি, নয়তো রেখেই চলে যাব। উৎসবের কথা শুনে নূর এক দৌড় দিয়ে নিজের ঘরে চলে গেল রেডি হতে। অরণিতের ড্রয়িং রুমে বসে আছে উৎসব আর নূর। মিসেস অদিতির সামনে হরেক রকমের নাস্তা দিয়েছেন। বিয়ের পর প্রথম উৎসব এ বাড়িতে এসেছে, যত্নত্বের কোনো ত্রুটি রাখছেন না। ওদিকে অরণি ঘরে ঘাপটি মেরে বসে আছে, লোকটা তার মানে নিজের কথাই রাখবে। অরণি কীভাবে যাবে উৎসবের সামনে সেটাই ভাবছে। কাল রাতের বিষয়গুলো এখনও অরণির মাথায় ঘুরপাক খাচ্ছে, কথাগুলো ভাবতে গা শিরশিরিয়ে উঠছে। মিসেস অদিতি বেশ কয়েকবার হাঁক ছেড়ে ডাকলেন অরণিকে, ড্রয়িং রুমে ওদের পাশে গিয়ে বসতে বলল, কিন্তু অরণি বেরই হচ্ছে না। এবার নূরই গেল অরণিকে ডাকতে। অরণি বিছানার এক কোণে বসেছিল। নূর অরণিকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলল, কি ব্যাপার ভাবি, তুমি এখানে বসে আছো যে? ওদিকে আমার ভাইয়া তো তোমার অপেক্ষায় বসে আছে, একবার আমার ভাইকে দর্শন দাও। অরণি চোখ রাঙিয়ে তাকালো নূরের দিকে। নূর ফিক করে হেসে দিল। অরণি বলল, মজা নিচ্ছিস? নূর ইনোসেন্ট গলায় বলল, মজা নিব কেন, সত্যিটাই তো বললাম, তুই তো আমার ভাবি লাগিস, ভাবিকে ভাবি ডাকবো না? আগে যেমন ছিলাম তেমনই থাকবো। ভাইয়ার সামনে তোর নাম ধরে ডাকলে ভাইয়া চটে যাবে, ভাইয়া আমার থেকে কত বড় জানিস, আর সে ভাইয়ার বউ তুই, সুতরাং তুই সম্পর্কে আমার অনেক বড়। বড় ভাইয়ের বউকে নাম ধরে ডাকি কি করে বল? সে তোর ভাইকে আমি দেখে নিব। নূর বাঁকা হেসে বলল, এখনই দেখা দেখি হয়ে যাচ্ছে। অরণি চোখ রাঙালো। নূর অরণির কাছে গিয়ে বলল, আচ্ছা দোস্ত, কাল কিছু হয়েছিল তোদের মাঝে? না মানে দেখলাম ভাইয়া দরজা খুলে হনহনিয়ে রুম থেকে বেরিয়ে গেল, খানিক বাদে তুইও ভাইয়ার রুম থেকে বের হলি, এরপর দুজনে আর দুজনের দিকে একবারের জন্য তাকাসনি, তোর চোখ মুখেও কেমন একটা লজ্জা লজ্জা ভাব ছিল, আর আজকেই বা ভাইয়া হুট করে তোকে আমাদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য জেদ ধরলো কেন? কাল কি রোম্যান্স টোম্যান্স করেছিলে নাকি, যার জন্য ভাইয়া তোকে ছাড়া আর এক মুহূর্ত থাকতে পারছে না? অরণির লজ্জা পেল, তবুও সেটা মুখে প্রকাশ করল না, কঠিন স্বরে বলল, কি যা তা বলছিস? নূর অরণির দিকে আরেকটু চেপে বসে বলল, যা তা না, একদম ঠিকই বলছি আমি। আচ্ছা কিস টিস করছিল তো অন্তত, তাই না? এই বল না, কিস হয়েছে তোদের? এবার অরণির লজ্জা ভাবটা লুকিয়ে রাখতে পারলো না, গাল দুটো লাল হয়ে গেল মুহূর্তেই। নূর মুচকে এসে বলল, বাহ ব্লাশ করছিস, তার মানে নিশ্চয় ভাইয়া কাল অবজানা ইয়ার। নূর ঠোঁট চেপে হাসলো আর বলল, আচ্ছা আচ্ছা হাসছি না আর, তবে আজ রাতে তোদের মাঝে কি কি হবে সেটা বলবি আমায়, নত খবর আছে। অরণি ভ্রু কুচকে ফেললো। এই মেয়েটা ওনা বড্ড ফাজির হয়েছে, একদম ভাইয়ের মতো, যেমন ভাই তার বোন তো তেমন হবেই, কথাটা ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়লো অরণি। কিচেন থেকে মিসেস অদিতি আবারও ডাকলেন অরণিকে। অরণি এবার আর বসে না থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে এলো ঘর থেকে। একেবারে রাতের ডিনার করে অরণিদের বাসা থেকে বেরিয়েছে উৎসব। আসার সময় অরণি মিসেস অদিতের অর্ণবকে জড়িয়ে ধরে সে কি কান্না। নূর বেশ কষ্টে অরণিকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করায়, তারপর সবাই থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে ওদের বাসার উদ্দেশ্যে। নূরের ঘরে বসে দুই বান্ধবী মিলে জম্পেশ আড্ডা দিচ্ছে। ওদিকে উৎসব নিজের ঘরে বসে অপেক্ষা করছে অরণির জন্য, কিন্তু অরণির আসার কোনো নামগন্ধই নেই। বেশ কয়েকবার অরণিকে টেক্সট করে উৎসব, কিন্তু অরণি সিন করে রেখে দিয়েছে, কোনো রিপ্লাই অবধি করেনি। এবার বেশ রাগ হলো উৎসবের, ধৈর্য হারা হয়ে পা বাড়ালো নূরের ঘরের দিকে। উৎসবের উপস্থিতিতে অরণি আর নূরের আড্ডায় ব্যাঘাত ঘটে। নূর ভ্রুকুসকে জিজ্ঞেস করল, কি চাই? উৎসব চট করেই অরণিকে কোলে তুলে নিয়ে বলল, বউ চাই। কথাটা বলে নূরকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে নিজের ঘরে চলে এলো উৎসব। অরণিকে বিছানায় বসিয়ে দিয়ে দরজা আটকে লাইট অফ করে দিল। তারপর অরণির পাশে গিয়ে বসে অরণি বলল, আপনি এভাবে নূরের সামনে থেকে কোলে করে নিয়ে এলেন কেন, কি ভাবলো নূর? উৎসব ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, যা ভাবার ভাবুক, তোমাকে এতগুলো টেক্সট করে যে ঘরে আসতে বলেছি, আসুনি কেন? ইচ্ছে হয়নি। তোমার ইচ্ছের উপর ডিপেন্ড করে চলতে হবে আমায়। অরণি কিছু বলল না। উৎসব অরণিকে টেনে নিজের কাছে এনে বলে, দূরে দূরে কেন থাকতে চাও তুমি? অরণি উৎসবের গলা জড়িয়ে ধরে বলল, আমি দূরে দূরে থাকতে আপনি যে ফেস এক্সপ্রেশনটা দেন ওটা আমার খুব ভালো লাগে দেখতে, বলে ইনোসেন্ট হাসি দিল অরণি। উৎসব অরণির নাকের নিচে নাক ঘষা দিয়ে বলল, কিন্তু আমার এই দূরত্ব একদমই ভালো লাগে না বউ। অরণি উৎসবের গাল বেশ জোরেই কামড়ে ধরল। উৎসব একটু একটু শব্দ করলো না, বরং উপভোগ করলো যেন বিষয়টা।
উৎসব আরো শক্ত করে জড়িয়ে ধরলো অর্ণিকে। অর্ণিক বেশ কিছুক্ষণ উৎসবের গাল কামড়ে ধরে রেখে ছেড়ে দিল। উৎসবের গাল ভর্তি কাঠ করা চাপদাড়ি, তাই সহজেই কামড়ের দাগটা চোখে পড়বে না, কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে দাড়ির নিচে ফর্সা গালে কামড়ের দাগ বসে গেছে। অর্ণিক কামড়ে দেওয়া স্থানে চুমু দিয়ে বলল, দূরত্বই ভালোবাসার প্রখরতা বুঝায়। উৎসব টুক করে অর্ণিক ঠোঁটে চুমু খেয়ে অর্ণির ঘাড়ের নাক ঘেঁষে নিশালো কণ্ঠে বলল, কিছু কিছু সময় ভালোবাসার প্রখরতা বুঝতে এই দূরত্ব ঘুচাতে হয়। সকালবেলা ঘুম ভেঙে নিজে কেলেমেলো অবস্থা দেখে কাল রাতের কথা মনে পড়ে যায় অর্ণির। ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। পাশে তাকিয়ে উৎসবকে দেখতে না পেয়ে সারা রুমে চোখ বোলালো, কোথাও নেই উৎসব। অর্ণির জামাকাপড় গায়ে জড়িয়ে নেমে দাঁড়ালো বিছানা থেকে। এমন সময় উৎসব ব্যালকনি থেকে রুমে এলো। উৎসবকে দেখেই অর্ণির এদিক সেদিক অরুণা খুঁজতে লাগলো। অরুণা না পেয়ে চাদর টেনে ধরে গায়ে জড়িয়ে নেয়। উৎসব মুসকে এসে অর্ণিকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, এভাবে লজ্জা পেয়ে ঢেকে ফেলার কি আছে বউ। উৎসবকে ঠেলে দূরে সরাতে চাইলো অর্ণি, কিন্তু পারল না। উৎসব আরো শক্তপোক্তভাবে জড়িয়ে ধরে ঘাড় থেকে চুল সরিয়ে শব্দ করে চুমু খেল। তারপর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কাল তোমার সবকিছুই আমার দেখা হয়ে গেছে, ইনফ্যাক্ট স্পর্শ করা। ছি, অসভ্য একটা। কাল রাতে যখন প্র্যাকটিক্যালি করছিলাম তখন তো অসভ্য বলনি, আর আজ শুধু মুখে বলাতে আমাকে অসভ্যের তকমা লাগিয়ে দিচ্ছ। দিস ইজ নট ফেয়ার বউ। শাওয়ারে যাব। উৎসব অর্ণির গায়ে থেকে চাদর সরিয়ে দিয়ে কোলে তুলে নিয়ে বলল, হ্যাঁ তো চলো না একসাথে শাওয়ার নিব। কথাটা বলে অর্ণির দিকে তাকালো উৎসব। অর্ণি মৃদু হেসে উৎসবের গলা জড়িয়ে ধরল। উৎসব একগাল হেসে অর্ণিকে নিয়ে পা বাড়ালো ওয়াশরুমের দিকে। উৎসব অর্ণি আর নূরকে ভার্সিটির সামনে নামিয়ে দিয়ে অফিসে চলে গেল। দুই বান্ধবী কথা বলতে বলতে ক্লাসের দিকে এগোচ্ছে। আজ রুশন আসেনি, তাই ওরা দুজনেই আছে। অর্ণি বলল, শান্ত ভাইয়ের সাথে কি ঝগড়া হয়েছে তোর? অর্ণির কথা নূর দাঁড়িয়ে পড়ল। অর্ণির দিকে ভ্রুকুসকে তাকিয়ে জিজ্ঞেস করল, কেন শান্ত তাকে কিছু বলছে? টেক্সট করেছিল আমায়। তুই নাকি ভাইয়ার টেক্সটে রিপ্লাই করিস না, ফোন ধরিস না? ধরব না আর। অর্ণি ভ্রুকুসকে ফেলল নূরের কথা শুনে জিজ্ঞেস করল, কেন? নূর আবার হাঁটতে শুরু করলো আর বলল, শান্তর এক কাজিন ওর একটা পিক নিজের আইডিতে আপলোড করে ক্যাপশন দিছে, আস্ত এক ভালোবাসা। হ্যাঁ তো? তো মানে এখন ঈশা আপু যদি ভাইয়ার ছবি আপলোড করে এমন ক্যাপশন দিত তো রাগ হতো না? আমারও রাগ হয়েছে। আমি শান্তকে বলেছি পিক ডিলিট করে দেওয়ার জন্য বলতে, কিন্তু শান্ত আমার কথা পাত্তা দিল না, উল্টে এক গাল হেসে বলল ওকে সিরিয়াসলি নেওয়ার কিচ্ছু নেই, আমাদের কাজের মহলে ও এরকমই সবার সাথে মজা করে। তাহলে আর কি, ভাইয়া তো বললই মজা করছে। আমার জিনিস নিয়ে আমি কাউকে মজা করতে দিব না, শান্ত একান্তই আমার। সেখানে ওকে নিয়ে ওর কাজিন এরকম কিছু আপলোড করবে কেন? বুঝলাম, এই নিয়ে রাগের বসে ফোন ধরিস না। নূর কিছু বলল না, অর্ণিও আর কিছু জানতে চাইল না। আচমকায় নূরের হাতে টান পড়ায় পাশে তাকালো, দেখল শান্ত নূরের হাত ধরে আছে। নূর সারা পাওয়ার চেষ্টা চালাচ্ছে। শান্ত শক্ত করে নূরের হাত চেপে অর্ণিকে বলল, উৎসব ভাইয়ের বউ ভাবি, তুমি একটু এখানটায় দাঁড়িয়ে দেখো তো, এদিকটায় যাতে কেউ না আসে। অর্ণি মুসকে এসে সম্মতি জানাতে শান্ত নূরকে টেনে নিয়ে পাশের ক্লাসে ঢুকে পড়ল। নূরের এক হাত দেওয়ার সাথে চেপে ধরে ওর মুখোমুখি দাঁড়িয়ে আছে শান্ত। নূর তখন মোসরামসরি করছে, রাগি চোখে তাকিয়ে বলল, ছাড়ো আমায়, এখানে নিয়ে এসেছো কেন? তার আগে বলো আমার ফোন ধরছো না কেন? নূর অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, ইচ্ছা হয়নি তাই। শান্ত আর শক্তভাবে নূরের হাত চেপে ধরে বলল, আমারও ইচ্ছা করছে না তোমায় ছাড়তে, যতক্ষণ না আমার ইচ্ছে হবে আমি তোমায় ছাড়বো না। আমি কিন্তু চিৎকার করব। করো চিৎকার, তাহলে তো ভালোই হয়, খুব তাড়াতাড়ি আমাদের বিয়েটা হয়ে যাবে, তোমাকে কাছে পেয়ে যাব আমি। নূর কিছু বলল না, শান্ত বলল, ছবি ডিলিট করে দিয়েছো তো, এরপরও রেগে থাকবে? তোমার ছবি আপলোড করবে কেন ওই মেয়ে? কাজিন হয়তো। সে যাই হোক, তোমার দিকে কেউ অন্য নজরে তাকাতে পারবে না, তাহলে তার চোখ খুলে লুডু খেলবো আমি বলে দিলাম, এটা তোমার ওই কাজিনকেও বলে দিও। অনেক ভালোবাসো আমায়, তাই না? নূর কিছু না বলে অন্যদিকে মুখ ঘুরালো, চোখ জলে ভরে উঠেছে। শান্ত বলল, ও হাব্বু শোনো না। শান্তর মুখে হাব্বু শুনে ভ্রুকুসকে তাকালো নূর আর বলল, হাব্বু কি? শান্ত একগাল হেসে বলল, আমাদের তো শুধু এনগেজমেন্ট হয়েছে, পুরোপুরি বিয়ে হয়নি, সেভাবে দেখতে গেলে তো তুমি আমার হাব্বু, তাই না? শান্তর এমন কথায় নূর হেসে উঠল। নূরের হাসি মাখা মুখের দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে রইল শান্ত।
নুরের হাসিমাখা মুখটা দেখতে বেশ লাগছে ওর কাছে, কেমন অন্যরকম একটা ঘরে চলে যাচ্ছে। ঘরের মাঝে আচমকা নুরের ঠোঁট জোড়া দখল করে নিল শান্ত। নুর ভেবাচাকা খেয়ে তাকিয়ে আছে শান্তর দিকে। শান্ত তখন নিজ কাজে ব্যস্ত। মিনিট দুয়েক বাদেই নুর কামড়ে দেয় শান্ত ঠোঁট। ব্যথা পেয়ে নুরকে সেরে দূরে সরে দাঁড়ায় শান্ত। নুর মুস্কি হেসে বেরিয়ে যায় ক্লাস থেকে। ওদিকে নুরের যাওয়ার দিকে তাকে মাথা চুলকে মুস্কি হাসে শান্ত। রুশান, অর্ণি, নুর তিনজন এই ক্যাম্পাসের বটগাছতলায় বসে আছে। ওর চোখে মুখে অসহায়ত্বের ছাপ, আর এদিকে অর্ণির ডান হাতের আঙুল কামড়াচ্ছে আর কিছু ভেবে চলেছে। অন্যদিকে নুরও এক ধ্যানে বসে কিছু একটা ভাবছে। হঠাৎ অর্ণি জোরে চিৎকার দিয়ে বলল, পাইসি। নুর আর রুশান উৎসুক দৃষ্টিতে তাকালো অর্ণির দিকে। নুর অর্ণির দিকে ঘুরে বলল, কি আইডিয়া পেয়েছিস, দ্রুত বল, আমাদের হাতে আজকের দিনটাই আছে সময়। রুশান কাঁদো কাঁদো চোখে তাকিয়ে বলল, দোস্ত, আমি তোরিকে সত্যি হারিয়ে ফেলবো, তাই না? নুর রুশানের মাথায় গাড়টা মেরে বলল, একদম নেগেটিভ ভাববি না বলে দিলাম, তোর তরি তরি থাকবে। হ্যাঁ, আমরা আছি কি করতে, তরি তরি হবে, আর সেটা যে করেই হোক আমরা সম্ভব করব। অর্ণি খুব সিরিয়াস ভঙ্গিতেই বলল কথাটা। আর রুশান একটু হলেও আশার আলো পেল। ও জানে ওর এই দুই বন্ধু থাকতে ওর কোনো চিন্তা নেই, ওরা ওদের সর্বস্ব দিয়ে চেষ্টা করবে তরিকে লাইফ এনে দেওয়ার জন্য। অর্ণি বলল, বিয়ের আসর থেকে কোণে ভাগিয়ে নিয়ে আসবো আমরা। অর্ণির কথা নূর হাসলো এবং বলল, জোস আইডিয়া দোস্ত, বিয়ের আসর থেকে কোণে ভাগানোর এক্সপিরিয়েন্সটা হয়ে যাবে রুশান আর তরিকে মিল করার সুবাদে। অর্ণি চিন্তিত গলায় বলল, তরি কি রাজি হবে? এই কথাটা ভেবে নুরু খানিকটা চিন্তিত হলো। রুশানকে বলল, তরিকে ফোন করে এক্ষুনি, আর আমাদের প্ল্যানের কথাটা জানা ওকে। রুশান তৎক্ষণাৎ ফোন বের করে তরিকে জানালো সব। তরি রাজি আছে বিয়ের আসর ছেড়ে চলে আসতে। তরির বাবা বেঁচে নেই, মায়ের অন্য জায়গায় বিয়ে হয়েছে, সেই থেকে মামা মামির সংসারেই বড় তরি। নানা অবহেলা, কটাক্ষ কথা, অত্যাচার সহ্য করেও পড়েছিল এতদিন মামার বাড়িতে, কারণ তরির যে আর যাওয়ার মতো কোনো জায়গাই ছিল না। নিজের টিউশনের টাকায় নিজের খরচ বহন করেছে। এখন ওর থেকে বয়সে অনেক বড় এক পাত্র জোগাড় করে তার সাথে তরির বিয়ের বন্দোবস্ত করেছে ওর মামা মামি। তরি বিয়েতে রাজি না, ওর মামি বেশ মারধরও করেছে ওকে, বাসা থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছে। আজ সন্ধ্যায় তরির গায়ে হলুদ। ঘোরাভাবেই কোনোভাবে বিয়েটা সারতে চায় তরির মামা মামি। এসব কিছু ভেবেই তপ্ত শ্বাস ফেলল রুশান। অর্ণে রুশানের কাঁধে হাত রেখে বলল, চিন্তা করিস না, এখন যা হবে সব ঠিকঠাকই হবে। অর্ণির কথায় নূর সায় দিয়ে বলল, আমরা থাকতে তো তো আলাদা হতে দিব না দোস্ত। রুশান জাপটে ধরল দুই বন্ধুকে, তারপর বলল, এজন্যই তো তোদের এত ভালোবাসি, তোরা এভাবেই সবসময় আমার সাথে থাকিস দোস্ত। আর রুশানের কথায় অর্ণি আর নূর মুস্কি এসর পিঠে হাত রাখলো, তারপর দুজনে একসাথেই বলল, অবশ্যই থাকবো, দুনিয়া এফোর ওফোর হয়ে গেলেও আমাদের বন্ধুত্ব চুল পরিমাণ দূরত্ব আসবে না, আমরা ওয়ালাইজ একসাথে থাকব। অর্ণি আর নূর রেডি হয়েছে তরিদের বাসায় যাওয়ার জন্য। এমন সময় শায়লা বেগম আসলো সেখানে। দুজনকে রেডি হতে দেখে ব্রুকুসকে জিজ্ঞেস করল, তোরা কোথাও বেরোচ্ছিস নাকি? হ্যাঁ আম্মু, একটু দরকার ছিল। নূরের কথা শায়লা বেগম অর্ণির দিকে তাকালো, জিজ্ঞেস করল, উৎসব জানে, ওকে বলে বের হচ্ছিস তো? অর্ণি অসহায় চোখে তাকালো। শায়লা বেগম বললেন, তার মানে জানে না, যেখানে যাচ্ছিস উৎসবের থেকে পারমিশন নিয়ে যা, নয়তো পরে জানতে পারলে প্রচণ্ড খেপে যাবে। অর্ণি শায়লা বেগমকে জড়িয়ে ধরে বলল, শাশুমা, একটা থাপ্পড় মারবো ফাজিল মেয়ে, শাশুমা কি? অর্ণি হাসলো, হেসে বলল, আমার মা, তুমি তোমার ছেলেকে একটু ম্যানেজ করে নিও প্লিজ। শায়লা বেগম অর্ণির থেকে নিজেকে সারিয়ে নিয়ে বললেন, না বাপু, আমি ওসবে নেই, আমার কথাই সে মানবে না। এখন তুই যদি না জানিয়ে যেতে চাস তো যাবি, পরে বাড়ি ফিরে তোর বরকে তুই সামলাবি, তখন তোদের মাঝে একদম রাখবি না আমাকে। অর্ণি কাঁদো কাঁদো চোখে তাকালো শায়লা বেগমের দিকে। নূর বলল, ভাইয়াকে ফোন দিয়ে বলো, তোর ভাইয়া যদি আসল কারণ জানে জীবনেও বের হতে দিবে না বাসা থেকে। অর্ণির কথা শায়লা বেগম ব্রুকুসকে তাকালো ওদের দিকে, সন্দিহান গলায় প্রশ্ন করল, এই সত্যি করে বলতো, কোথায় যাচ্ছিস? নিশ্চয়ই কোনো উল্টাপাল্টা কাজে যাচ্ছিস, নয়তো উৎসবকে জানালেও যেতে দিবে না কেন? কাজটা ভালোভাবে মিটে গেলে বাসায় এসে বলবো। কথাটা শায়লা বেগমকে বলল নূর, তারপর অর্ণির দিকে তাকিয়ে বলল, ভাইয়াকে ফোন কর। অর্ণি ফোন করলো উৎসবকে, কয়েকবার রিংওতে ফোন রিসিভ করলো উৎসব, বাঁকা হেসে বলল, আজ আকাশে সূর্য কোন দিকে উঠেছে? আমার বউ নিচ থেকে ফোন করেছে আমায়। একটা দরকার ছিল। বলো। আমি আর নূর একটু বের হচ্ছি।
ব্রকুসকে ফেললো উৎসব গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কোথায় যাবে? আসলে একটু দরকার ছিল। তোতলাচ্ছ কেন? যা জিজ্ঞেস করেছি স্পষ্টভাবে বলো। অর্ণি কিছু বললো না, নূর ফোন নিয়ে লাউডে দিল, তারপর বললো, ভাইয়া আমরা একটু শপিংয়ে যাব। তো এই কথাটা বলতে তোর বান্ধবী এত তোতলাচ্ছে কেন? কাল ফ্রি আছি, আমি নিয়ে যাব। নূর মৃদু চিৎকার করে বলল, না আমাদের আজই দরকার। ভ্রুকুস্কাল উৎসব হাত ঘড়িতে সময় দেখে বলল, সন্ধ্যার পর আমি বাসায় আসছি, তারপর নিয়ে যাব। নূর ভাবল কিছু সেকেন্ড, তারপর চট করেই বলল, রুশান যাবে আমাদের সাথে, ওই শপিং করবে তাই আমাদের নিয়ে যাবে সাথে চুজ করার জন্য। সত্যি বলছিস তো? হ্যাঁ একদম। আচ্ছা তাহলে যা, সাবধানে চলাফেরা করিস আর তাড়াতাড়ি বাসায় ফিরবি। নূর সম্মতি জানাতে উৎসব লাইন কেটে দিল। এতক্ষণে দুই বান্ধবী হাফ ছাড়ল, সাহেলা বেগমদের কথাটা বিশ্বাস করতে পারলেন না, বললেন, যদি উল্টাপাল্টা কিছু করে ঝামেলায় পড়িস আর সেটা যদি উৎসব জানে তাহলে তোদেরকে বাঁচাতে একদমই তোদের হয়ে উৎসবের সাথে কথা বলবো না আমি। কথাটা বলেই সাহেলা বেগম চলে গেলেন, অর্ণি আর নূরও বেরিয়ে পড়ল বাসা থেকে। তরিদের বাসার সামনে এসে দাঁড়িয়েছে অর্ণি, নূর আর রোশান। তিনতলা বাড়িটা দোতলায় ভাড়া থাকে তরির মামা মামি, আর রোশানকে বিল্ডিংয়ের পেছন দিক গিয়ে দাঁড়াতে বলে তরিদের বাসায় ঢুকে পড়ল অর্ণি আর নূর। ওদের দুজনকে দেখেই তরির মামি ভ্রুকুসকে ফেললেন, এই দুজনকে তো উনি চেনেন না, তাহলে এরা এখানে এসেছেন কেন? তরির মামির এসব ভাবনার মাঝে তরি ঘর থেকে বেরিয়ে বলল, মামি ওরা দুজন আমার ফ্রেন্ড, আমি ওদের ডেকেছিলাম, আজ তো আমার হলুদ, আমার বন্ধুরা থাকবে না তা কি হয়? তরির মামি বেশ কিছুক্ষণ সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন, আচ্ছা ঘরে নিয়ে যা, আর একটু পরেই ছেলের বাসা থেকে ছেলের বোনেরা আসবে হলুদ দিতে, রেডি থাকিস। তরি সম্মতি জানিয়ে ওদের দুজনকে নিয়ে নিজের রুমে গেল। অর্ণি তরিকে পরখ করে নিয়ে বলল, বাহ তোমাকে তো হলুদের শাড়িতে কোনো রকম সাজ ছাড়াই বেশ লাগছে, সাজলে তো আর কোনো কথাই ছিল না। তরি হাসলো, তারপর জিজ্ঞেস করল, রোশান কোথায় আপু? তোমার ব্যালকনি বরাবর নিচেই আছে ও, এখন দ্রুত চলো। এই বলেই নূর ব্যাগ থেকে মোটা একটা দড়ি বের করে ব্যালকনিতে গেল, সাথে অর্ণি আর তরিও গেল। তরি নিচে তাকাতেই রোশানকে দেখতে পেল। নূর আর অর্ণি মিলে শক্তভাবে দড়িটা ব্যালকনির রেলিংয়ে বেঁধে তরিকে ইশারা করলো নামার জন্য। তরিও দেরি না করে দড়ি বেয়ে নিচে নামতে শুরু করলো। অর্ণি রোশানকে টেক্সট করলো, মেইন রোডের কাছে গিয়ে ওয়েট করো, আমরা আসছি। রোশান ছোট্ট একটা টেক্সট করে দিল, তরির নামতেও কি নিয়ে সরে গেল ওখান থেকে। এবার নূর আর অর্ণির যাওয়ার পালা, সবার সামনে দিয়ে গেলে তো হাজারটা প্রশ্ন করবে, মাত্রই আসলো আবার হলুদ না লাগিয়ে চলে গেল, সবাই নানা প্রশ্ন করবে, তাই দুজনে ভাবলো ওরা দড়ি বেয়েই নিচে নামবে। নূর দ্রুত ব্যাগটা কাঁধে ঝুলিয়ে আগে নেমে পড়লো, লাস্টে গিয়ে হাতের বাঁধন আলগা হয়ে পড়ে গেল নূর, পায়ে হালকা ব্যথাও পেল, সেটা আমলে না নিয়ে উঠে দাঁড়িয়ে জামা ঝাড়া দিল। এবার অর্ণির পালা, অর্ণি গিয়ে আগে রুমের লক খুলে দরজাটা হালকা ভিড়িয়ে আসলো, তারপর আল্লাহান্না মুখে নিয়ে দড়ি বেয়ে নামতে শুরু করলো। রেলিংয়ে বেজে অর্ণির ডান হাতের কোনোতে খানিকটা ছিলে যায়, হালকা রক্ত বেরিয়েছে। নিচে নেমে অর্ণি আর নূর দুজনে একসাথে মেন রোডের দিকে এগোলো। হঠাৎ অর্ণি মৃদু চিৎকার করে উঠল, নূর ভ্রুকুসকে তাকালো অর্ণির দিকে, অর্ণি বসে পড়ল মাটিতে, বাপা উঁচু করে দেখলো তালুতে একটা ভাঙা কাঁচের টুকরো বিঁধে আছে। নূর দ্রুতর পাশে বসে বলল, দেখে হাঁটবি তো, ইস কতটা ঢুকে গেছে। অর্ণি মৃদু হেসে বলল, ব্যথা তুইও পেয়েছিস, পড়ে গেলি যে, বাসায় গিয়ে ব্যথার মেডিসিন নিয়ে নিবি আগে নে। কথাটা বলতে বলতে অর্ণি নিজেই চোখ বন্ধ করে একটানে কাজ বের করে ফেলে, গলগলি রক্ত বেরিয়ে আসে কাটা স্থান থেকে। নূর ব্যাগ থেকে রুমাল বের করে অর্ণির পায়ে বেঁধে দিয়ে বলল, হাঁটতে পারবি? নূর ধরে দাঁড় করালো অর্ণিকে, তারপর খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে মেইন রোডে রোশানদের কাছে গিয়ে দাঁড়ালো। রোশান ভ্রুকুসকে নূরকে জিজ্ঞেস করল, তোর জামা কাপড়ে মাটি লেগে আছে কেন? দড়ি বেয়ে নামতে গিয়ে পড়ে গেছিলাম। তরি উতলা হয়ে প্রশ্ন করল, সে কি আপু তুমি ঠিক আছো? ওই একটু ব্যথা লেগেছে, সেরে যাবে, অর্ণি ঠিক নেই, পা কেটেছে অনেকটা। রোশান বিচলিত হয়ে গেল কথাটা শুনে, অর্ণির পায়ের দিকে তাকালো, রুমালটাও রক্তে ভিজে আছে। রোশান অর্ণির হাত ধরে বলল, চল এখনই কাছে একটা হসপিটালে গিয়ে ড্রেসিং করে নিয়ে আসবো। এত অস্থির হোস না তো, সামান্য লেগেছে, আগে কাজী অফিসে চল, আগে বিয়ে হবে তোদের, তারপর বাকি সব। তোর পা থেকে রক্ত বের হচ্ছে এখনো। রোশানের কথায় অর্ণি চোখ রাঙিয়ে তাকালো, বাধ্য হয়ে রোশান একটা সিএনজি ডেকের লোকেশন বলে উঠে পড়লো তাতে। তিনবার কবুল আর কাবির নামে সাইন করে তরিকে সারা জীবনের জন্য নিজের করে নিল রোশান। ভালোভাবে ওদের বিয়েটা সম্পূর্ণ হয়েছে। রোশান বেশ কিছুক্ষণ তরিকে জড়িয়ে ধরে রেখেছিল, তরিও খুশিতে কাঁদছিল রোশানকে নিজের করে পেয়ে।
তরি অর্নিয়ার নূরকে জড়িয়ে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করে। আর রোশানা নিজের বেস্ট ফ্রেন্ডদের জড়িয়ে ধরে বলল, তোরা ছিলিস বলেই তোরকে পেয়েছি আমি, লাভ ইউ সো মাচ দোস্ত, তোরকে আমার হাতে এত হেল্প করার জন্য। নূর ভ্রকুসকে বলল, এখন কি থ্যাংক ইউ বলে আমাদের পর করে দিবে নাকি? অর্নি বলল, তা কিন্তু হবে না, আমাদের দুজনকে বড় করে একটা ট্রিট দিতে হবে। সেটা অবশ্যই পাবি। চারজনই হাসলো, তারপর একসাথে বেরিয়ে পড়লো কাজী অফিস থেকে। রোশান তরিকে নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, আর নূর আর অর্নিও একটা রিক্সা ডেকে উঠে পড়লো বাসায় ফেরার জন্য। শায়লা বেগম অর্নি আর নূরকে দেখতে দ্রুত এগিয়ে গেলেন ওদের কাছে। অর্নিকে ঘুরিয়ে হাঁটতে দেখে প্রশ্ন করলেন, কি হয়েছে, এভাবে হাঁটছিস কেন? অর্নি মুসকি হেসে বলল, কিছু না মা, নূর একটু পায়ে চোট পেয়েছে, মেডিসিন লাগিয়ে দাও ওকে। কথাটা বলেই অর্নি কেটে পড়তে চাইলেই শায়লা বেগমের হাত ধরে বলল, তোর পায়ে কি হয়েছে? অর্নি কিছু বলার আগেই নূর বলল, পা কেটেছে, ওখানে সোফায় বসাও, আমি মেডিসিন বক্স নিয়ে আসছি, ড্রেসিং করে দিব। শায়লা বেগম তপ্ত শ্বাস ফেলে বললেন, তোদের দুজনের চাইছিসটা কি বলতো? দুজনের পায়ে ব্যথা পেয়ে এসেছিস, এসব যদি উৎসব এসে দেখে দুজনের একজনকেও আস্ত রাখবে না। নূর কিছু না বলেই মেডিসিন বক্স আনতে গেল। অর্নি সোফায় বসে পাটি টেবিলের উপরে তুলে বলল, বলবি না তোমার ছেলেকে তাহলেই হবে? আমার কষ্ট করে বলতে হবে না, সে এমনিতেই দেখবে, আপনি তো তার কাছেই থাকবে। শায়লা বেগমের কথায় অর্নি বলল, নূর আর আমি একসাথে থাকবো আজ। সে আমার ছেলে, তোকে থাকতে দিলে তুই নূরের ঘরে থাকবি, সমস্যা কি? অর্নি এবার অসহায় চোখে তাকালো, ও জানে উৎসবকে কিছুতেই থাকতে দিবে না নূরের ঘরে, কিন্তু যে করেই হোক আজ থাকতে হবে। মনে মনে ঠিক করে নিল অর্নি। নূর শায়লা বেগমের হাতে মেডিসিন বক্স দিয়ে ও নিজেও সোফায় বসল, তারপর বা পায়ের উপর ডান পা তুলে গোড়ালিতে বরফ লাগাচ্ছে। শায়লা বেগম আলগোসে অর্নির পা ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিলেন, বেশ খানিকটা পা কেটেছে অর্নির। শায়লা বেগম এবার উঠে গিয়ে নূরের ব্যথার স্থানে ঔষধ লাগিয়ে দিলেন। জিজ্ঞেস করলেন, দুজনে একই সাথে পায়ে চোট পেল কী করে? নূর সংক্ষেপেই সবটা বলল শায়লা বেগমকে। সব শুনে শায়লা বেগম বেশ বকাবকি করলেন দুজনকেই। অর্নি আর নূর চুপচাপ বকাগুলো হজম করছে। ঘড়ির কাঁটায় রাত 8টা বাজতে অর্নি আর নূর একে অপরের মুখ চাওয়াচাই করে ভয়ে শুকনো ঢেক গিলল। উৎসবের আসার সময় হয়ে গেছে, এখন কি হবে? নূর দ্রুত নিজের রুমে চলে গেল। অর্নি শায়লা বেগমকে ডেকে বলল, মা আমি নূরের সাথে থাকবো, তোমার ছেলে জিজ্ঞেস করলে বলবে ঘুমিয়ে পড়েছি আমরা, ডাকাডাকির কোনো দরকার নেই। পারবো না আমি, তোদেরটা তোরা সামলা, যাওয়ার আগে বারবার বারণ করেছিলাম আমি। প্লিজ মা, তুমি না আমার লক্ষ্মী শাশুমা, এইটুকু কথা রেখো প্লিজ। অর্নি শায়লা বেগমকে আর কিছু বলার সুযোগ না দিয়েই খুঁড়িয়ে খুঁড়িয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। এমন সময় কলিং বেল বেজে উঠল, শায়লা বেগম দরজা খুলে দিল। অর্নি পেছন ফিরে এক পলক উৎসবকে দেখেই কাটা পানিয়ে দৌড়ে নূরের ঘরে চলে গেল। কাটা পানিয়ে দৌড়ানোর ফলে পায়ে বেশ ব্যথাও লেগেছে, তবে সেটা এই মুহূর্তে গায়ে মাখল না অর্নি। উৎসব হাতে রাখা কোট এবং অফিস ব্যাগটা টি টেবিলে রেখে সোফায় বসে শার্টের উপরে দুটো বোতাম খুলে ফেলল, টাই ঢিলে করতে করতে জিজ্ঞেস করল, ওরা ফিরেছে বাসায়? শায়লা বেগম উৎসবের দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, হ্যাঁ। উৎসব দোতলায় তাকালো, আধা গ্লাস পানি পান করে বলল, দেখছি না যে একজন কেউ। শায়লা বেগম কি বলবেন ভেবে পেল না, খানিক সময় নীরব থেকে বললেন, নূরের ঘরে দুজনে বেঘরে ঘুমাচ্ছে। উৎসব ভ্রুকুসকে ফেললো, দেয়াল ঘড়িতে সময় দেখে বলল, এই সময় ঘুমোচ্ছে, ক্লান্ত ছিল তো তাই ঘুমিয়ে পড়েছে, আমি রেখেছিলাম বলল খাবে না কেউ, আর যাতে ডাকাডাকি না করে বিরক্ত না করি। ভ্রুকুসকালো উৎসব। খানিক সময় শায়লা বেগমের দিকে সন্ধিহান দৃষ্টিতে চেয়ে থেকে পানির গ্লাসটা টি টেবিলে রেখে উঠে দাঁড়ালো, কোরটার অফিস ব্যাগটা হাতে নিয়ে বলল, আচ্ছা রুমে যাচ্ছি আমি। ছেলেকে যেতে দেখে শায়লা বেগম হাফ ছেড়ে বাসলেন, আর একটু হলেই বোধ হয় ধরা পড়ে যেত। ছেলের যা জহুরি চোখ, উৎসব কয়েক সিঁড়ি উঠে দাঁড়িয়ে পড়ল, সিঁড়িতে সব সব রক্তের দাগ পেয়ে কপাল কুসকালো। দোতলার করিডোরে উঠেও দেখতে পেল রক্তের সব সব দাগ করে নূরের ঘরের অব্দি গিয়েছে। এবার রেলিংয়ে হাত রেখে নিচ থেকে ঝুঁকে গলা ছেড়ে বলল, আম্মু। হন্তদন্ত হয়ে ছুটে এলেন শায়লা বেগম, ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, এভাবে ডাকছিস কেন? সিঁড়ি আর উপরের করিডোর জুড়ে ছোপ ছোপ রক্ত লেগে আছে কেন? ছেলের প্রশ্নে ঘাবড়ে গেলেন শায়লা বেগম, আমতা আমতা করে বললেন, কই, আমি তো একটু আগে কিছু লুকাচ্ছ আমার থেকে। শুকনো ঢোক গিললেন শায়লা বেগম, ছেলের রাগ সম্পর্কে তিনি অবগত, একবার যদি জানতে পারে দুজনে আজকে কাণ্ড ঘটিয়ে এসেছে তাহলে আর রক্ষা থাকবে না। শায়লা বেগম বললেন, আসলে থাক আর বলতে হবে না, আমি দেখে নিচ্ছি।
কথাটা বলেই নিজের রুমে অফিস ব্যাগ আর কোট রেখে নূরের রুমের দিকে পা বাড়ালো শায়লা বেগমও ছুটল সেলের পিছনে। উৎসবের আসপে ঘাপটি মেরে শুয়ে আছে দুজনেই, দুজনের বুক অব্দি কাঁথা গায়ে জড়িয়ে শুয়ে আছে। নূর পাশ ফিরে শুয়ে থাকার ভান ধরেছে আর অরণি উপর হয়ে শুয়ে চোখ খেয়েছে বন্ধ করে রেখেছে। এই গরমে দুজনকে কাঁথা গায়ে দিতে দেখে অবাক হলো উৎসব। প্রথমে নূর শুয়েছে, উৎসব নূরের পায়ের কাছ থেকে কাঁথা সরিয়ে বাঁ পাটা ভালোভাবে দেখে ডান পা হাতে নিতেই মৃদু চিৎকার করে উঠল নূর। উৎসব পা ছেড়ে দিয়ে নিজের হাতটা ভালোভাবে লক্ষ্য করলো, তারপর নূরের পায়ের দিকে তাকালো। ঔষধ লাগানো আছে নূরের পায়ে। উৎসব তপ্ত শ্বাস ফেলে বলল, উঠে বস। নূর চুপচাপ উঠে বসল। অরণি তখনও চোখ মুখ কেচে বন্ধ করে রেখেছে। উৎসব সেদিক থেকে দৃষ্টি সরিয়ে জিজ্ঞেস করল, পায়ে ব্যথা পেলি কিভাবে? পড়ে গেছিলাম। থমথমে গলায় জিজ্ঞেস করল, কিভাবে? সে সিঁড়ি দিয়ে উঠতে। মিথ্যে বলছিস, ব্যাপার না, সত্যিটা ঠিক বের করে নেব। ফ্লোরে রক্তের ছোপ ছোপ দাগ কেন? এবার আমতামতা করছে নূর, কি জবাব দিবে। নূরকে চুপ থাকতে দেখে উৎসব অরণির থেকে কাঁথাটা সরিয়ে দিল। দেখলো বাঁ পাটা ব্যান্ডেজ করা। একটানা শোয়া থেকে তুলে বসালো অরণিকে, বাসখাই গলায় প্রশ্ন করল, দুজনেরই পায়ের এই অবস্থা কেন? একই সাথে দুজনে পায়ে চোট পাওয়া, এটা নিশ্চয়ই কোনো কাকতালীয় ব্যাপার না। কি আছে এর পেছনে, দ্রুত বলো। কিছু নেই তো এর পেছনে, কি থাকবে একসাথে কি দুজনের? জাস্ট শাট আপ অরণি, একদম মিথ্যে বলবে না। তুমি খুব ভালো করে জানো মিথ্যে বলা আমি পছন্দ করি না। উৎসবের ধমকে চুপসে গেল অরণি। শায়লা বেগম এগিয়ে এলো, উৎসবের হাত ধরে বলল, বাবা শোন না। উৎসব এবার মায়ের দিকে ঘুরে তাকালো আর বলল, তুমিও মিথ্যে বলছিলে এতক্ষণ। পুরো কথাটা তো শোন আগে। তুমি কিচ্ছু বলবে না আম্মু, যা বলার অরণি আর নূর বলবে। বলি ওদের দুজনের দিকে আবারও তাকালো। দুজনকে চুপ থাকতে দেখে জোরে ধমক দিল উৎসব। অমনি দুজনে গর গর করে সব বলে দিল। উৎসব ধমকে উঠল নূরকে, নূরকে থাপ্পড় দিতে হাত উঠিয়েও আবার নামিয়ে নিল। শক্ত করে নূরের হাত চেপে ধরে বলল, বড্ড সাহস বেড়েছে দুজনের, তাই না? যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছিস, পাখা গুজিয়েছে না? একদম গোড়া থেকে পাখা ছেটে দেব, তারপর দেখবো উড়িস কিভাবে। উৎসবের এমন কথার ধমকে ফুপিয়ে কেঁদে উঠল নূর। অরণির চোখে জল ভরে উঠল, আমতামতা করে বলল, ওকে বকছেন কেন, প্ল্যান আমার ছিল। উৎসব অরণির দিকে রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে বলল, তুমি তো কোনো কথাই বলবে না, নূরকে একা বকছি বলে ভেবে নিও না, তুমি ছাড়া পেয়ে যাবে। কথাগুলো বলেই অরণির হাত ধরে টানতে টানতে নিজেদের ঘরে নিয়ে গেল। বিছানার এক কোণে নিজেকে গুটিয়ে নিয়ে বসে আছে অরণি। উৎসব চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হয়ে অরণির দিকে তাকালো এক পলক, তারপর ভেজা টাওয়েলটা ব্যালকনিতে রেখে রুমে এলো। দুহাতে চুলগুলো ঠিক করে নিয়ে বিছানার দিকে এগোতেই অরণি ভয়ে জড়সড় হয়ে গেল। উৎসবের রাগ এখনও বিন্দু পরিমাণ কমেনি, চোখ দুটো লাল টকটকে হয়ে আছে, চোয়াল শক্ত করে রেখেছে। অরণির সামনে বসে দাঁতে দাঁত চেপে বলল, এত সাহস পেলে কোথেকে? কাউকে কিচ্ছু না জানিয়ে নিজেরা পাকনামি করতে চলে গেছিলে, জানানোর প্রয়োজন মনে করছিলে না একবারও? ওরা দুজন দুজনকে ভালোবাসে। হ্যাঁ তো, সেজন্য তোমরা ওখানে চলে যাবে বিয়ের কনে ভাগানোর জন্য? আমাকে জানাতে পারতে বিষয়টা আমি দেখতাম, কিন্তু না, সব কিছুতে তো তোমাদের থাকা লাগবে, একটা না একটা গোলমাল তো দুজনকে পাকাতেই হবে, তাই না? চুপ করে রইল অরণি। উৎসব শক্ত হাতে অরণির গাল চেপে ধরে বলল, ভালোবাসি বলে ভেবো না, যা ইচ্ছে তাই করে বেড়াবে, আর আমি কিচ্ছু বলবো না। তুমি? চোখ দিয়ে জল ঘুরিয়ে পড়ল অরণির, অস্ফুট স্বরে বলল, লাগছে আমার। অরণির গাল ছেড়ে দিয়ে চিৎকার করে বলল, লাগুক, লাগার জন্যই ধরেছি। নেক্সট টাইম ভার্সিটি ছাড়া বাসা থেকে এক পাও বের করবে না তুমি, এমনকি নূর আর তুমি একা একা কোথাও যেতেও পারবে না, প্রয়োজন হলে আমি নিয়ে যাব। তাছাড়া দুজনের বাসা থেকে বের হওয়া টোটালি অফ। আপনি এবার কি বেশি বাড়াবাড়ি করছেন না? রাগ হলো উৎসবের, একেই তো কাউকে কিচ্ছু না জানি এরকম একটা কাজ করেছে, তার উপর আবার কথা বলছে। উৎসব একটানে অরণিকে বিছানা থেকে উঠে দেয়ালের সাথে চেপে ধরল, কঠোর গলায় বলল, বাড়াবাড়ি আমি করছি? আমার এইটুকু রিয়্যাক্ট তোমার কাছে বাড়াবাড়ি মনে হয়? পুরো কথা বলার আগেই দরজায় টোকা পড়ল। উৎসব অরণিকে ছেড়ে দিয়ে লম্বা দুটো শ্বাস নিল, নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। থমথমে গলায় অরণিকে বলল, দরজা খুলে গিয়ে। অরণি কুটি কুটি পায়ে দরজা খুলে দিল। নূর দাঁড়িয়ে আছে। নূর এক পল ভাইয়ের দিকে তাকিয়ে অরণিকে বলল, রুমে আয়, কথা আছে। অরণিও নূরের সাথে পা বাড়াতে উৎসব বলল, যা কথা বলার এখানে আমার সামনে হবে। নূর ভয়ে শুকনো ঢোক গিলল, অরণি ইশারা করলো বলার জন্য। নূর ধীর গলায় বলতে শুরু করলেই উৎসব বলল, শুনতে পাচ্ছি না আমি।
এবার নূর খানিকটা জোরে আমতামতা করে বলল, রোশন ফোন করেছিল, ওদের বিয়ে নিয়ে বাসায় ঝামেলা হচ্ছে, তোর মামা মামি পুলিশ নিয়ে রোশানদের বাসায় গিয়েছে, রোশান বিয়ের কাবিননামা দেখালে ওনারা সেদিকে নাকচ করে দেয়, জানা ইসলামী শরীয়ত মোতাবেক ওদের বিয়ে সম্পূর্ণ হয়নি, তাই এই বিয়ে বাতিল করা হবে। উৎসব চুপচাপ শুনছে সবটা। অরণী ভ্রুকুসকে জিজ্ঞেস করল, কেন হবে না কেন? আমরা কি কাজীকে এতগুলো টাকা দিলাম বিয়েটার জন্য, তারপরেও হবে না কেন? ক্যাবিন নামায় সাক্ষী হিসেবে শুধু তোর আর আমার সাইন আছে অরণী, এতে হবে না। শরীয়ত অনুযায়ী ম্যাচিওর দুজন ছেলে সাক্ষী লাগবে, ওরা কেউ বিয়েটা মানছে না, তোরিকে নিয়ে যেতে চাইছে। অরণী কাঁদো কাঁদো চেহারায় বলল, এখন কি হবে তাহলে? আমাদের এত কষ্ট বিফলে যাবে। এতক্ষণ বসা থেকে উঠে দাঁড়ালো উৎসব, ওদের দুজনের সামনে এসে দাঁতে দাঁত চেপে বলল,